আপনারা লেডিস জন্য মিলে আনছি কেন কই পুরোপুরি না আছে এই যে এখান থেকে
শিক্ষানে একটি নাটক পরিবেশন হবে, আপনার নাটকও বলতে পারেন আবার শিক্ষানে বিষয়ে বলতে পারেন। আরে না না এই কেডা, আরে এইদিকে এইদিকে, এই কোন দিকে, বাথরুমে দশটা মিনিট আরাম করে উঠবেন, দেখেন মাত্র ফকফকা 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 তুই না কইলে। আরে না না লেট্রিনের সময় তো হনুব, লেট্রিনে তো আপনারা লেট্রিনে নিয়ে যাবেন, শুনে লোকজন সবাই আইসা গেছে, হ্যাঁ আইসা গেছে, হ্যাঁ এখন নাটক শুরু করবেন তো, হ্যাঁ ভালো কথা, তো নাটকের নাম কইবেন না, এই বুড়া বসে আমি নাটকের নাম কইব, হায় হায় রে আপনি মুরুব্বি মানুষ, আপনি কইবেন আমি ফুলে মানুষ, আমি কমুনি আপনি কোন, শুনেন আজকে নাটক হইলো পতে পতে পতে, আরে আরে না নাটকের নাম তো পতে পতে না, নাটকের নাম হইলো দাদু একটা লড়েছে আর দু একটা পড়েছে, তার জন্য কথা যায় সেরে বেড়ে সেরে বেড়ে সেরে বেড়ে তাই বুঝতে না না কেবল বয়স কমছে আর তা কুত্তা বয়স হচ্ছে না, তাকলে না ওই যে ছোট্ট কালে আপনার হাত ধরে যে হাঁটতাম একটা গান শোনাইছেন, না না একটা গান শোনা, না না গান শুনবেন না সবাই, ওই না না গান শুনবো সবাই, এই পুরা বসে আমি গান গাইবো, হ্যাঁ আপনি গান আমি আপনাকে থামবো, হ্যাঁ বলেন আগের তোলায় যাইতাম ওই দানির দ্বারো ঘুমাইতাম কি সুন্দর স্কুলে আছো না দুলাল, যাইমু স্যার যাইমু যাইমু দুলাল, স্কুলের টাইম তো গেছে কি, ও স্যার আমরা দেন আইলাম স্যার স্কুলে আইলাম আইলাম, আচ্ছা ঠিক আছে আমি আসি, হ্যাঁ ওম্মা ওম্মা সারে দেখছ না বলি গুড্ডে লুকাইলিছি, ওম্মা গাজিল বালি বউ গো তুমি গাজিলি বালিল বউ, ও বউ আজ বলো তোমার কুতি কুতি লাগে, আমি তোপ দেখে আমি কই না আমি তোপ বুঝি আমি তোপ জানি গো, ও বউ আজকে আপনাদের বাধা দিতাম, তুমি কেটলে গোয়াই আমারে আমি বাজার হাজার রাম আসলে হাজার করলে দেখবো এ বাজার হয় ও বেটি খরচ কিতে লাগবো না লাগবো তার কাছে হইয়া দিও বুঝলি, আর আসলে হাজার করলে বেগ দিয়ে তারা সাজি বাজার ফাটাইও, আমি গেলাম সকালে তোমার এই পিছে পিছে দেখার অভ্যাসটা গেল, তোমার এই পিছে পিছে আইবে যা চুপ চুপ কথা বুঝাই এক মাস আগে 250 গ্রাম পেয়ে যাইছি, এই পেয়েছে খান্তর মাঝে বইয়া ইটা খাইবো মাথার মাঝে বইয়া গাজির সংসার একটা খাইন মাংসের মাংস পছন্দ রানি নেও না আমার রান্তাকে দিয়ে তোমার সিলাটাকে আমার দিবি না
আমি কই না আব্বারে কি আমা দে না কইছি বলে না না ফোন কে পারে কই না আচ্ছা তুমি মন দাই তুমি তো মারো না পাঠাইও আজান দিলেই তো আব্বার লগে তোমার কি আনতাম কালো কালো কিতা কই তো কালো আব্বাইছি দিন বাড়ি দিয়ে হইলাম না পরে অশান্তি মেরে আমি জানো না আমি কিস্তির করে গেছি গরু কিনছিলাম গরু বাচ্চাও দিছে এবার উন্নয় কাজলের মা আর বলার মতো না আমরা দেখা পাচ্ছি বেশিলিম বিশ পঁচিশ হাজার টাকা বিকবো আর কিস্তি তো সে আর দুইটা কিস্তি রয়েছে ওটা দিয়ারি আরো বিশ হাজার টাকা তুললিম তুললিয়া আমরা ঘরের কোনাতে একটা টং দোকান দিলে এটা হলে খাইবা নাই হলে অন্য আদলাম না ঘুরি ঘুরে বিয়া দিলাম বহুত দিন হয়ে গেল একটা দিন ঘুরি ঘুরতে দেখলাম না কদিন ধরে মনে বড় সফটি আচ্ছা তুমি কাইন্দ না আমি কিতা কইল ও আমি ইয়া করছি আসমুর কোন আমরা গাতে দুইটা নাই কোন রিলি মু আচ্ছা দিন ভাই দিয়া এই বড় ভালো লাগে না ঘুরি ঘুরতে নিয়ম বিকেলে ঘুরি না গল্প দিয়া করে লিবা আমার ঘুরি ঘুরতে বড় হাসি আচ্ছা ঠিক আছে আমি আসমুর কি বাচ্চা তোমার টাকা দমো নাই কইলে ভিটা বানাই তুমি ঘুরি ঘুরে গেছ আচ্ছা আমি বাত দাম তার গালি না দাম লে ভিটা কথা মই না দি বাড়ি লও লও দি আই রাখবেন এই গাজীবাড়ির সামনে দিয়ে ওখানে শাস্তি টাঙ্গে মানুষ লাইতে বয় ভাই আর তুই গাজীবাড়ির ওখানে পিত্রাইয়া এই আর কোন এই সমস্ত ভয় করে বাড়ির চাকা দিব না আমার কোথায় যাওয়া জানবাস না আমায় জল দেয় না তাকে জল দেয় না তুমি আমি সারের মতন চিল্লাই বাড়ি মাথা তুলি আমার বাড়ি ভেতর কোথায় যাওয়া আছে না তোমাকে আমি চিল্লাই না হারে হো ভাবি জান আরে হো ভাবি জান তোমার নাকি খবর আছে ভালো আরে পেট ভরিয়া মিষ্টি খাবার সময় বুঝি হলো হো ভাবি জান ও ভাবি পেটে কোথায় আছে ভাবি সেটা বাদ দিলা ভাবি তুই খাইয়া যাই কি চল ও ভাবি কিতা দিলে আনছো চালন ও আম্মা
তুমি যাও বাদ বার যাও আম্মা ও যে আমার বাবির করে ওখানে আমার বাতি যা বাতি যাই তো কিতা করতে জানো নি পুষ্টিকর খাদ্য খাওয়ানি লাগবে বুঝছো নি কিতা খাওয়াইতে জানো নি মাছ মাংস ডিম দই দুধ পুষ্টিকর খাদ্য খাওয়ানি লাগবে আরে গর্বে যখন আসে মা ঘোপে এসছে রিপুল তখন মায়ের যত্ন নিতে করবেন না গোবুল তোমরা করবেন না গোবুল আম্মা জান আরে তখন মায়ের যত্ন নিলে তাতে শিশু পুষ্টি পাবে সুন্দর সুস্থ হয়ে আসবে এই ধরা ধামে আম্মা জান চলো আম্মা আমার সাথে একটা বাতিল আম্মা যে কুদল আসছে চলো তোর বাবা এলে কই দাও তোর বাবা যে কিচ্ছা বাজারই হতো তাই বেতল মালের দেখ ভুক লাগতে গো আম্মা বেতল মালে দেখ ভুক লাগতে গো মাই কেউ আমার বাদ দে না তোমার বেঁচে বেঁচে শুনলাম বেড়া দই দুধ ডিম খোলা মোলা যা আছে দেখার দোকান দিব বেটা তুমি দিবা আমার শুনলে তো টেকা শুনকা আমার আমার এলা দিয়ে দিকে দে কোন বাদি কোন বাপ করে মেরে বাচ্চা জন্ম নিছে মত কথা দিব এই তুমি ফুলা রে ফুলা ওখানে ঘর মশাই না কোন গেলে উনো এই বাড়তি আঙ্গুর আপেল মাল তখন লাগি তাই একটা টাকা দিতে পারবে কোন মানুষ আমি না আমার যদি দিয়ে থাকি আমার নাম মতলব কাজে নাই কথা হার মনে রাখ তোমার দাবা লাগবো কথার উপরে কথা হইও না মির্জা খারাপ হইও না দেখা যাই আমি আমার তদুর আব্বাই নাগল পিঠা কাবাই মিলে তোমরা কাবাই আমি আমার লাগছে তো দেখা বউ কোথাও নেই না মায়ের কোথাও না আমায় তো পেটের মাঝে দে ভুল আছে গো আমি আর থাকতে পাতা না আমি টাইম ঢুকে পারতো তাইলিয়া আমার কোথাও নেই বাজি ও দুলালে কইছে তুমি বলে কিন্তু কাওয়া না এবার চলার মতো বগলার মতো ওই গীতে তোমার নাম বদনাম গাইছে গো তোমার আবার কিছু খান্ডা খানে আমার কালোয়া মরে গিয়ে আমি বলে তারে পেটা লইয়া দুধ ডিম দই তা বলে খাইছি না আমার বদনাম গাইয়া এই যে মাসে মাসে মতলব গাছের সংসার হাজার হাজার টাকা যায় ইটা কি বাতাসে উড়িয়া যায় না গিলিয়া যায় কোন ভাই আমি না আমি না আজ দুলাল একদিন কি আমার একদিন তারে ঠিক করতে আমার লাগে দুলাল দুলাল
আমার মনে হয় আর বাড়িতে দেখা যাচ্ছে না, আমি আর বাড়িতে থাকতাম মনে হয় যাই কাজ করি। আমি কইতে পারি না, আমি কই তুই মাংস আর দুধ কে হয়েছে বেটা, বেটা বেটা রয়েছে তোমার কিছু খাওয়াইতে বললাম না, অনেক কিছু তুমি আমি যদি একটা টাকা বাড়তি দেই আমার নাম কোথাকার মনে রাখবো তুমি কয় আমার বউয়ে গাইতো, আব্বা কয় কেনে গাইতো, আমার বউয়েতে মায়া কলে গো আমি আমার বউয়ে বলা আর কই বলা না গেলাম মধু চিনি দেওয়া লাগবে আব্বার কথা কইয়া ও দাদি বলার দাদির বার দোকানে আব্বার কথা কইয়া মিত্র জীবন মিত্র এরা কাওয়াই মুরে কাওয়াই মনে তোমার সুখবর আর কোনো কি টাকা চাই? আমার সুখবর আমি জানি না থাই জানো। আরে তোমার ছেলে করো তোমার নাতনি হয়েছে, আরে মিষ্টি খাওয়াও। আমি মরলাম আমার দাদা দুটা খারা দুই খান এইটা খাইব মাথার বহিয়া খালি টেকা টেকা আর তাই নাই যদি মিষ্টি খাইতে আবার খালি হাতে খালি হাতে যদি খুব তো রুজি রোজগার করিয়া খাবাই তুমি কইছে ঘুরি ই যে একটা হয়েছে ওখান লাগবো কি তার তুত লুক
বিস্কুট চিনি দুধ খোলা সম্পূর্ণ তোমার ভুল। আরে বাংলাদেশ সরকার দিছে ছেলে মেয়ের সমান অধিকার, ঠিক কি তারা জীবন থেকে শুনি যাইছি। আরে হুনুকা তুই একটা মেয়েরে বহুটা শিক্ষিত করে মানুষ করতে পারে, দেখো না এখন তো ব্যাংকে স্কুলে কলেজে সবখানে অভিযোগ কিসের অভিযোগ? হ্যাঁ কের অভিযোগ হনুকা? যেমন পাল্লিবি মারা, হ্যাঁ ওইসব জিনিসের অভিযোগ নেই। প্রতিদিন রবিবারে আটটা থেকে বিকাল সাতটা পর্যন্ত। আচ্ছা আচ্ছা মুরব্বী, ওই যে কইলাই নারী নির্যাতন, শিশু নির্যাতন, বাল্য বিয়া প্রতিরোধ, এইটা কি রে বুঝছি না। আরে মনে করো বিয়া দিতে আঠারো বছর বয়স লাগবো। আচ্ছা একটা ছেলে বিয়া করে দিলে প্রতিদিন রবিবারে সকাল সাড়ে আটটা থেকে বিকাল পাঁচটা বন্ধ। ও টাকা পয়সা লাগে না? কিচ্ছু লাগে না, মাত্র দশ টাকা লাগে। ও মুরব্বী সে তো আমার মনে হয় আমি কোনো বাদে কোনো ভুল করে সম্পূর্ণ ভুল করে এলাকার সবাই হয়ে গেলাম, সবাই জানি একটু তুমি এলাকার সবাই হইও বুঝছি বুঝছি। আমার আবার অন্য একটা হাত আমি একটা বিচার হইতে হয়। আচ্ছা আয়ুকা মিষ্টির কথা কইলা না, আগে মিষ্টি খাই আমার নাতি নিছে মিষ্টি খাই আমরা শুদ্ধ মিষ্টি লইয়া বাবি বাবি তুই হর মানে শান্ত দা বাবা একটা কথা কইতাম কেটা কইতে আমার বাতি যে হইছে দেখা তুমি রাগ কইরা। আর আমার কথা বল ওহর মানে শান্ত গিয়া দুই মন মিষ্টির কথা হইছে দুই মন মিষ্টি দুই মন মিষ্টি যা যাইরাম বাবা। এ তোমরা কেউ মিষ্টি না খাইয়া যাইও না, আমি মিষ্টি লই আইরাম বাবা যাইরাম বাবা চলো বাবা কেউ দেখি আমার গুলো তো আ কাজে না দাদু ভাই কাজে। এ রে ওখানে তুমি লুকাই লুকাই লই লইছো না তিনরে? হ্যাঁ তোরা খাইলাম নি। আরে ওই দেখো মতলব গাজীর নাতিন কি সুন্দর হয়েছে মুখে আবার মুন্ডু মারা আমি যারা মিষ্টি যাইমু আর আইমু কেউ মিষ্টি না খেয়ে যাইবো না। তুমি তুই মন মিষ্টি আনবা মানুষ বেশি দায়িত্ব দেওয়া লাগবে বুঝছো নি? তুই মন মিষ্টি দাম 8000 টাকা জানা নি? ও আম্মা আম্মা গো আমি তোমার কতদিন আগে দিয়ে আম্মার কাপড় পিনতাম না, ও তো তোমার আম্মা ডেকে পালাই দিচ্ছি। ও বউ পেতল মাদের দেখ কাজ জানি লাগাইছি গো, পেতল মাদের খালি বাদ কাটি যায় তোলা বাদ খাই যায় তোমরা গাইতে কাবাই আব্বাই কইতে মিথ্যা পাঁচ মন কাবাই দর্শক মন্ডলী এই ছিল ব্রাকের পক্ষ থেকে আলোর মানুষ কর্ণাটকের পক্ষ থেকে আপনাদের জন্য আয়োজন কেমন লাগলো আমাদের নাটকটি? ভালো 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 তো আমরা অনেক ধৈর্য সহকারে আপনারা আমাদের নাটকটি উপভোগ করার জন্য আবারও ব্রাকের পক্ষ থেকে আলোর মানুষ কর্ণাটকের পক্ষ থেকে সবাইকে প্রাণডালা অভিনন্দন জানিয়ে এখানে শেষ করছি আজকের নাটক প্রত্যয়। আমাদের নাটকের কথা বলবেন আপনাদের উদ্দেশ্যে। সালামু আলাইকুম আদাব, আমি আছি আপনাদের ব্র্যাক অফিসে। সবাই আমার চিনেন অবশ্যই, অনেকে নাম জানেন না। আমার নাম হচ্ছে উত্তম কুমার দেব।
আমি আছি সামাজিক ক্ষমতায়ন ও আইন আইনি সুরক্ষা কর্মসূচিতে। আমি প্রতি রবিবার সকাল 8:30 থেকে 5:30 পর্যন্ত অভিযোগ নিয়ে থাকি। আপনাদের জন্মর বরণ পুত্রন সন্তানের খোঁজখবর নিচ্ছে না, অর্থ সন্তানের গবেষণাগত এগুলার অভিযোগ এবং পরামর্শ নিয়ে থাকি, যেগুলো আমাদের অফিসে মীমাংসা করার যোগ্য এগুলো আমরা অফিসে মীমাংসা করার চেষ্টা করি, আর যেগুলো অফিসে মীমাংসা না হয় সেইগুলো আমরা আপনারা যদি চান তাহলে কোর্টে আমাদের উকিল আছে, উকিলের মাধ্যমে আইন সহায়তা দিয়ে থাকি। প্রতি রবিবারে সারাদিনই অফিসে থাকি সকাল 8:30 থেকে 5:30 পর্যন্ত।